আমার দুই পদে আমি ভূলোক এবং স্বর্গলোক প্রাপ্ত হয়েছি। তোমার সবকিছু এখন আমার, কিন্তু তোমার সংকল্প এখনো পূর্ণ হয়নি। এখনো এক পদ ভূমি প্রাপ্য আমার, আমার তৃতীয় পদ আমি কোথায় স্থাপন করব বলি? আশা করি এতদিনে তোমার দর্প চূর্ণ হয়েছে, ক্ষমা চাও এবার, ক্ষমা চাও তোমার দর্পের জন্য, নত হও নারায়ণের কাছে। স্বামী স্বামী, এবার দম্ভ ত্যাগ করুন স্বামী, না হলে যে অনর্থ ঘটে যাবে। দম্ভ ত্যাগ করুন স্বামী, দম্ভ ত্যাগ করুন। কোনোভাবেই আমি আমার শপথ ভঙ্গ করতে পারি না বিন্দা। যদি সংকল্প নাই রাখতে পারি তাহলে এই জীবন রেখে লাভ কি? তুমি আমার সহধর্মিণী, আমাকে আমার সংকল্প রক্ষা করতে দাও। হে ব্রহ্মচারী উপেন্দ্র, আমি আমার প্রতিজ্ঞা পূর্ণ করব। তোমার তৃতীয় পদ রাখবার জন্য এমন স্থান আমি দেব যা তুমি কল্পনাও করতে পারবে না। তোমার তৃতীয় পদ আমার মস্তকে রাখো হে নারায়ণ, হে নারায়ণ, আমার সংকল্প পূর্ণ করো। গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মানাম সৃজাম্যহ। ক্রোধ ত্যাগ করো, তেজ সম্বরণ করো প্রভু,
বলির দর্প নাশ হয়েছে, এবার তুমি সমূর্তিতে ফিরে এসো প্রভু। তুমি যে বলো যে রমণী ভক্তি ভরে তোমার পূজা করে তার কোনো প্রার্থনাই তুমি অপূর্ণ রাখো না, তবে 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 কেন আমার স্বামীর প্রাণ ফিরে আসবে না মা, কেন আসবে না মা গো? আমার স্বামীকে ছাড়া আমি কি করে বাঁচবো মা, কি করে বাঁচবো, কি করে বাঁচবো মা গো? প্রভু আমার ভক্ত বিন্দার কি হবে, সত্যই তো তার কোনো দোষ নেই, সে বারবার তার স্বামীকে সাবধান করেছে, তার কল্যাণ ও সুমতির জন্য এক মনে প্রার্থনা করেছে। প্রভু তুমি দয়াময়, দয়া করো বিন্ধাকে প্রভু, দয়া করো। জলে হরি স্থলে হরি চন্দ্রে হরি সূর্যে হরি, বিন্ধা তোমার প্রতিভক্তি সত্যই অতুলনীয়, বলিকে বধ করা আমার উদ্দেশ্য নয়, কিন্তু বলির দর্প নাশ করা ধর্ম স্থাপনের জন্য প্রয়োজন ছিল, তোমার ভক্তি বোধহয় শেষ সময়ে তার মধ্যে পরিবর্তন এনেছিল। আমার পাদ সে নিজ মস্তকে ধারণ করেছে, আমি তাকে ফিরিয়ে আনব। প্রভু সংসারের হেতু
আমি তাকে ফিরিয়ে আনব। আমি আমার ভুল বুঝতে পেরেছি বিন্ধা, তুমি বারবার আমাকে সাবধান করেছ, সুপথে চালিত করবার চেষ্টা করেছ, কিন্তু শক্তির দম্ভে আমি তোমার কোনো কথাই কর্ণপাত করিনি। তুমি আমায় ক্ষমা করো বিন্ধা। স্বামী, হে দেবী শ্রীলক্ষ্মী, যে অন্ধকার থেকে আপনারা আমাকে বের করে এনেছেন তার জন্য আমি ধন্য। তোমার পরিবর্তনের সম্পূর্ণ কৃতিত্বই তোমার সহধর্মিনী বিন্ধার। আমি গর্বিত বিন্ধার মতো একজন সহধর্মিনী পেয়ে। হে নারায়ণ, এবার আদেশ করুন কি করণীয় আমাদের। কামনা ত্যাগ করে বলিরাজ্যে রাজত্ব করো বলিরাজ। ত্রিজগৎ যেন তোমাকে দানবীর এবং পুণ্যাত্মা রূপেই স্মরণ করে। কালের পাতায় দানবীর বলি যেমন চির অমর হয়ে থাকবে, তেমনি বিন্ধার প্রতিভক্তির কথাও ভবিষ্যৎ আর্য নারীরা শ্রদ্ধা ভরে স্মরণ করবে। মা, তোমাকে কি আমরা চিরকালের জন্য হারাব? মা গো, আমাদের ত্যাগ করে চলে যেও না মা। তুমি ছাড়া এই বলি রাজ্যে শ্রী সৃষ্টি হবে কি করে মা? এই রাজ্যে আমি চিরকাল ভুবনেশ্বরী রূপে বিরাজ করব। থাকো মা লক্ষ্মী ঘরে ঘরে। এই রূপে আমি বলি রাজ্যে শ্রী ও সম্পদের সৃষ্টি করব। যত কাল তোমরা পবিত্র চিত্তে জগতের মঙ্গল করবে, তত কাল আমি ভুবনেশ্বরী রূপে এই রাজ্যে অচলা হয়ে থাকব। দুধে ভাতে বেঁচে থাক মা তোমার সন্তান, ও মা তোমার সন্তান। যে
জয় ভুবনেশ্বরীর জয়, জয় জয় মাতা শ্রীলক্ষ্মীর জয়, জয়। দেবরাজ, তোমার সিংহাসন অধিগ্রহণ কাল উপস্থিত, তুমি তার আয়োজন করো। অবশ্যই প্রজাপতি। সবই দেবী শ্রীলক্ষ্মী এবং নারায়ণের ইচ্ছে। আমার ইচ্ছে দেবী শ্রীলক্ষ্মী এবং ভগবান শ্রীনারায়ণ আমার সিংহাসন অধিগ্রহণকালে ইন্দ্রসভায় উপস্থিত থাকবেন। আমি স্বয়ং তাদেরকে অনুরোধ করব। বিদায় প্রজাপতি। বিদায় দেবাদিদেব। সব ভালো যার শেষ ভালো। আমিও চাই মাতা ও প্রভুকে বৈকুণ্ঠে স্বাগত জানানোর আয়োজন করি গিয়ে। নারায়ণ। দেবাদিদেব, আমার আশঙ্কা শ্রীলক্ষ্মী স্বর্গলোকে ফিরে দেবরাজের চিত্তেও শ্রী সৃষ্টি করতে চাইতে পারে। তপস্যারত অবস্থায় বলিকে বজ্রাঘাত করে দেবরাজ যে পাপ করেছে, শ্রীলক্ষ্মী দেবরাজকে তার প্রায়শ্চিত্ত করতে বাধ্য করতে পারে। তাই দেবতাদের মনেও অসন্তোষ সৃষ্টি হওয়া সম্ভব। আমারও সেটাই আশঙ্কা হে প্রজাপতি। এমনিতে অবতার রূপ ধারণ করার পর সখা নারায়ণ কিছুকাল নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই নিষ্ক্রিয়তার সুযোগে অশুভ শক্তি প্রকট হতে পারে। আমাদের সতর্ক থাকতে হবে হে প্রজাপতি। এখনো প্রভু ফিরলেন না কেন? মাতাকে মুক্ত করতে এত বিলম্ব হচ্ছে কেন প্রভুর? কি ঘটছে বলিরাজ্যে? নারায়ণ, নারায়ণ, কি সংবাদ দেবর্ষি? সংবাদ শুভ বিষ্ণু বাহন, বলিরাজের দর্প চূর্ণ হয়েছে, মাতাকে নিয়ে প্রভু বৈকুণ্ঠলোকে ফিরে আসছেন, ময়ূর পঙ্খিতে যাত্রা শুরু করেছেন তারা। তুমি সত্বর যাও বিষ্ণু বাহন, ময়ূর পঙ্খি আকাশগঙ্গার তীরে ভিড়লে তুমি সেখান থেকে প্রভু ও মাতাকে বৈকুণ্ঠে নিয়ে এসো। আমি এক্ষুনি রওনা হচ্ছি দেবর্ষি। নারায়ণ, নারায়ণ, জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয় 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 জয় লক্ষ্মী নারায়ণের জয়, জয়। বিদায়, বিদায় হে নারায়ণ, বিদায় দেবী শ্রীলক্ষ্মী, বিদায় লক্ষ্মী নারায়ণ, জয় লক্ষ্মী নারায়ণ। করো জোরে মনোবাঞ্ছা করে নিবেদন, লক্ষ্মী নারায়ণ, জয় লক্ষ্মী, জয় লক্ষ্মী নারায়ণের জয়।